আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম সবাইকে লেটস কুকিং উইথ নাজিফা চ্যানেলে আমার আজকের রেসিপি গোলাপ জামুন দেখতেই পারছেন কতটা রসালু এবং পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো আপনারা কিভাবে সহজে পারফেক্ট গোলাপ জামুন বাসাতে বানাতে পারেন সেই রেসিপিটি শেয়ার করব টিপস এবং ট্রিক্স সহ এই রেসিপিটির আরও একটি টুইস্ট হচ্ছে আপনারা এই গোলাপ জামুন মিক্স পাউডারটি এক থেকে দেড় মাস সংরক্ষণ করতে পারবেন আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন দর্শক মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছে আমি কাছে এনে দেখাচ্ছি গোলাপ জামুনের মিক্স পাউডার প্রস্তুত করতে আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো আসুন দেখে নেওয়া যাক গুঁড়ো দুধ এক কাপ ময়দা তিন টেবিল চামচ সুজি দুই চা চামচ বেকিং পাউডার এক চা চামচ প্রথমে আমি একটি বড় মিক্সিং বলে গুঁড়ো দুধ ঢেলে নিলাম চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক পাউডার নেওয়ার জন্য এরপরে আমি এতে ময়দা অ্যাড করছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে সুজি দিয়ে দিলাম খুব ভালোভাবে মেশাতে হবে দিয়ে দিলাম বেকিং পাউডার যদি কেউ বেকিং সোডা ইউজ করতে চান তাহলে হাফ চা চামচ ইউজ করবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পাউডারটি আপনারা নর্মাল ফ্রিজে কোনো এয়ারটাইট বক্সে ভরে এক থেকে দেড় মাস সংরক্ষণ করতে পারবেন আমাদের ডোটা তৈরি করতে লাগছে দুধ আট থেকে দশ টেবিল চামচ আর ঘি লাগছে এক টেবিল চামচ আর চিনি লাগছে আর লেবুর রস লাগছে শিরা তৈরি করার জন্য চিনি লাগছে এক কাপ এবং লেবুর রস লাগছে এক টেবিল চামচ প্রথমে আমরা একটি মিক্সিং বলে পাউডারটা নিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এবার ঘিটা খুব ভালোভাবে পাউডারের সাথে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ পাউডারের সাথে ঘিটা মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন আমরা এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করব দেখতে পাচ্ছেন দর্শক আমি এখানে এক টেবিল চামচ করে করে দুধ অ্যাড করছি কখনো কিন্তু বেশি পরিমাণে দুধ ঢালতে যাবেন না তাহলে ডোটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই ডোটা তৈরি করতে আমার প্রায় আট টেবিল চামচ লিকুইড দুধ লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না দেখতেই পারছেন ডোটা কেমন হয়েছে ঠিক এই রকম একটা ডো তৈরি হবে আমি হাতে একটু তেল মেখে নিলাম এবার আমি অল্প অল্প করে ডো নিয়ে ছোট গোলাপ জামুনের শেপ তৈরি করে নেব আপনারা চাইলে ছোট বা বড় তৈরি করতে পারেন এই মিষ্টিই কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে দেখতেই পারছেন আমার মিষ্টিতে কিন্তু কোনো ফাটা নেই আপনারা চাইলে চ্যাপটা করে কালো জামের শেপ দিতে পারেন আমার প্রায় এখানে আঠারোটা মিষ্টি তৈরি হয়েছে অপরদিকে আমি একটি পাত্রে একদম কম আছে তেল গরম হতে দিয়েছি মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে আমি একদম কম আঁচে মিষ্টিগুলো ভেজে নিব কখনোই কিন্তু জালটা বেশি দিবেন না দেখতে পাচ্ছেন দর্শক আমি এবার আলতো করে নেড়ে দিব মিষ্টিগুলো জালটা একটু বেশি জোরে দিলে মিষ্টিগুলো ভিতরে সিদ্ধ হবে না বাইরে থেকে পুড়ে যাবে খুবই আলতো হাতে মিষ্টিগুলো নেড়ে দেবেন যাতে সবগুলো মিষ্টি প্রায় সব দিক থেকে ভাজা হয়ে যায় মিষ্টি কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মিষ্টি ভাজতে আমার প্রায় বারো মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিচ্ছি কালার আসতে শুরু করেছে এখন একটু উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের মিষ্টির কাঙ্ক্ষিত রঙটি চলে এসেছে এবার আমি মিষ্টিগুলো তুলে নিব সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি এবার আমি একটি ছড়ানো পাত্রে দুই কাপ পানি দিয়ে নিয়েছি এবার আমি এতে এক কাপ চিনি অ্যাড করছি আমি এতে একটা এলাচিও অ্যাড করবো আপনারা চেষ্টা করবেন সবসময় ছড়ানো পাত্রে মিষ্টি বানানোর জন্য তাহলে মিষ্টির শেপগুলো খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নেবেন এবার আমি এতে এক টেবিল চামচ লেবুর রস অ্যাড করব লেবুর রস অ্যাড করলে আপনার চিনি শিরাটা খুব বেশি ঘন হবে না এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা কখনোই একদম গরম মিষ্টি শিরাতে ঢালার চেষ্টা করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে বলক চলে এসেছে আমরা এবার আমাদের হালকা গরম মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের জন্য আমি একটা হাতলের সাহায্যে মিষ্টিগুলো ঝাঁকিয়ে নিচ্ছি কখনোই ঢাকনা খুলে দেখবেন না ফিরে আসছি দশ মিনিট পরে মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গেছে আমি এবার মিষ্টিগুলোকে আরও এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিট পরে ফিরে আসছি দেখতে পারছেন আমাদের মিষ্টিগুলো কিন্তু তৈরি এবার আমরা এক ঘন্টা অপেক্ষা করব মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত চাইলে আপনি এই গরম গোলাপ জামুনও খেতে পারেন দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ